হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমি আবার নতুন ব্লগ নিয়ে আসলাম। তো একটু কিছু রান্না করলাম, এগ দিয়ে, একটু আলু দিয়ে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই। আজকে বেশি ভালো লাগছে না, এই জন্য সিম্পল সিম্পল। এমনিতে রোজ মাছ মাংস তো রোজ খাওয়া হয়, আর ডিমটা তো আছে কন্টিনিউ। তো আজকে একটু আলাদা করে ভাবলাম বানাই। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই তোমাদেরকে আমারটা কীরকম হলো। দেখতে পাচ্ছ এখানে আমার গ্রেভিটা, এখানে ডিমগুলা দিয়ে দিব একটা করে। তো আজকের জন্য এতটুকুই, একটু শেয়ার করলাম কীরকম বানাচ্ছি। যদি কারোর ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করতে পারো যে কীরকম বানিয়েছি, কী কী মশলা ইউজ করেছি। এমনিতে নর্মাল মশলাগুলো যেগুলো আমি রেগুলার ইউজ করি ওগুলোই ইউজ করেছি। একটু আলুটা স্ম্যাশ করে একটু জিরে গুঁড়ো, হলদি এগুলো দিয়ে, সব কিছু দিয়ে প্রথম কষিয়ে নিয়ে তারপরে আমি ফ্রাই অমলেটটাকে ছেড়ে দিয়েছি ওইটার মধ্যে। তো চলো আজকের জন্য এতটুকুই। যদি ভালো লাগে আমাদেরকে, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করো। তো আজকের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে। সুস্থ থাকো, ভালো থাকো সবাই, আর সবাই লাঞ্চ এনজয় করো, চলো আমিও করি। বাই।